নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর চিন্তা নেই, কারণ কেতুর ছোঁয়ায় এই সাত রাশির জাতক জাতিকারা 2021-এ হতে চলেছে ভিখারি থেকে রাজা। কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্রম। এবার কেতুর ছোঁয়ায় যে সাত রাশির জাতক জাতিকারা ভিখারি থেকে রাজা হতে চলেছে, সেই রাশিগুলির নাম আমি আপনাদেরকে অবশ্যই বলবো। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। আসুন জেনে নেওয়া যাক কেতু গ্রহ আমাদেরকে কি দেয় বা কি দেখায়। বেসিক্যালি কেতু গ্রহ একটি ছায়া গ্রহ, অর্থাৎ এই নামে কোনো প্ল্যানেট না থাকলেও জ্যোতিষশাস্ত্রে এর একটি ভূমিকা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই কেতু গ্রহ আমাদেরকে কি দেয় জানেন কি? আসুন জেনে নিই। কেতু গ্রহ আমাদেরকে গুপ্ত বা সুপ্ত জিনিসকে বোঝায়, অর্থাৎ যাই গুপ্ত তাই কেতু, যাই সুপ্ত তাই কেতু। অর্থাৎ যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন সেটি কিন্তু কেতুর আন্ডারে হয়, অর্থাৎ আপনার জন্মছকে কেতু গ্রহ যদি শুভ থাকে তাহলে আপনি রিসার্চার হতে পারবেন। এছাড়াও যে কোনো হিডেন বা লুকোনো জিনিস বুঝায় কেতু গ্রহ। আর এই লুকোনো জিনিসের কথা যখন বললামই, তখন কয়েকটি কথা না বলে পারছি না। কেতু গ্রহ দেয় আকস্মিক অর্থ, অর্থাৎ আপনি নিজে ভেবে উঠতে পারবেন না যে হঠাৎ করে আপনি এত টাকার মালিক হয়ে গেলেন, অর্থাৎ আপনার রাতের ঘুম উড়ে যাবে। আর এই কেতুর টাকা এত পরিমাণে হয় যে আপনি গুনতে গুনতেও হাঁপিয়ে উঠবেন, কিন্তু টাকা গুনে শেষ করতে পারবেন না। এবার আসুন এই বর্তমান যুগে কেতু আমাদেরকে কী কীভাবে টাকা দিয়ে থাকে জেনে নিই। আপনারা কিছুদিন আগে শুনে থাকবেন বাংলাদেশের একজন নিতান্ত ক্ষুদ্র আপনার আমার মতো একজন ব্যক্তি, যিনি একটি পাথর পেয়েছিলেন এবং সেই পাথরটি কয়েক কোটি টাকাতে বিক্রি করেন, এবং আজ তার অর্থের অভাব এতটুকু নেই, কারণ সেই টাকা তার জীবনে টার্নিং পয়েন্ট হয়ে গেছে। এছাড়াও আপনারা শুনে থাকবেন ট্রেনে বা বাসে, বেসিক্যালি ট্রেনেই হয়, দেখবেন অনেক সময় কোনো একটি ব্যাগ ট্রেনে রাখা থাকে মালিকহীন, অনেকে সেই ব্যাগ থেকে প্রচুর টাকাও পায়। কিন্তু দুঃখের বিষয় এটাই, সমস্ত খবর কিন্তু মিডিয়াতে আসে না, সেগুলিই আসে যেগুলি সৎ মানুষ হন যারা সেই ব্যাগটি, অর্থাৎ সেই টাকা ভর্তি ব্যাগটি পুলিশ বা জিআরপিএফের হাতে তুলে দেন, আর সেই নিউজ আমরা সচরাচর দেখে থাকি। এছাড়াও অনেক সময় শুনে থাকবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ করে প্রচুর টাকা ঢুকে যায়, আর এটি কে দেয় জানেন? এটি দেয় কেতু গ্রহ, হঠাৎ করে কয়েক কোটি টাকা। আপনি ভাবুন তো, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি দেখেন 2 কোটি টাকা ঢুকে গেছে, আপনার মনের অবস্থাটা কী হবে? আর এটি দেয় কেতু গ্রহ। এছাড়াও যারা কনস্ট্রাকশনের বিজনেস করছেন, তারা ভিত খনন কিন্তু করেন, এবং এই ভিত খনন করার ফলে অনেক সময় অনেক দুর্লভ মূর্তি বা আগেকার দিনের চাঁদির টাকা বা মোহর এই সমস্ত কিন্তু উঠেও, আর সেই সব থেকেই কিন্তু মানুষ হয়ে যায় কোটিপতি। আর এটি হতে চলেছে 2021-এ সাত রাশির জীবনে। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যারা 2021-এ কেতুর ছোঁয়ায় হতে চলেছে কোটিপতি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ,
আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা 2021 কেতুর ছোঁয়ায় হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ যে যেভাবে টাকা আসার কথা আমি বললাম সেগুলির মধ্যে যে কোনো একটিতে আপনার জীবনে টাকা আসবে, অর্থাৎ ধনের আগমন ঘটবে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলব, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে কেতুর ছোঁয়ায় আপনারাও কিন্তু হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ এই ভিডিওর পূর্বে যে যেভাবে টাকা আসার কথা আমি বললাম সেই সেইভাবে আপনাদের জীবনে টাকা আসবে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে কেতুর ছোঁয়ায় 2021 আপনারাও হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ যে যেভাবে আমি টাকা আসার কথা বললাম তার মধ্যে যে কোনো একটি উপায়ে আপনার জীবনে ধনের আগমন ঘটবে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে কেতুর ছোঁয়ায় আপনারাও হতে চলেছেন কোটিপতি। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কেতুর ছোঁয়ায় হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আমি যে যে উপায় বললাম সেই সেই উপায়ের মধ্যে যে কোনো একটি উপায়ে আপনারাও হবেন কোটিপতি। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কেতুর ছোঁয়ায় হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ এই ভিডিওর পূর্বে যে যে উপায় বললাম সেই সমস্ত উপায়ের মধ্যে যে কোনো একটিতেই হবেন কোটিপতি। এরপরে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কেতুর ছোঁয়ায় হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ এই ভিডিওতে যা যা উপায় বললাম তার মধ্যে যে কোনো একটি উপায়ে আপনারাও হবেন কোটিপতি। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যারা 2021 হতে চলেছেন ভিখারি থেকে কোটিপতি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখন মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।